নির্মাতা আমজাদ হোসেনের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলে সোহেল আরমান বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার সকালে নিজ বাসভবনে আমজাদ হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত রাজধানীর আয়সা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সকাল 10:30 দিকে ইম্পালস হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। খবর পেয়ে আমজাদ হোসেনের ছেলেদের ডেকে পাঠান তার সঙ্গে সাক্ষাৎ করতে। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়টি তুলে ধরে সোহেল আরমান বলেন, প্রধানমন্ত্রী পিএস ভাইয়ের কোলে ঘুম ভাঙে। তিনি আমাকে বললেন, প্রধানমন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চান, আপনারা চলে আসেন। এরপর বিশেষ পাশে আমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলাম। তিনি বাবার সমস্ত দায়িত্ব নিয়েছেন, যদি বিদেশে নিয়ে যাওয়া লাগে সেটাও তিনি ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। এরপর প্রধানমন্ত্রী বাবার বর্তমান শারীরিক অবস্থার কথাও জিজ্ঞেস করেন। তো বন্ধুরা, ভিডিওটি অন্যদেরকে জানতে এখনই শেয়ার করুন ও ভিডিওটিতে লাইক দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।